না কেন, সামনে চলে আয়, গোটা হাতে লেগে যাবে, সামনে চলে আয়, এর জন্য না এসি চালাতে পারবে না কাজ খুলে রাখতে হবে। মেরি আয় মেরি আয়, এই রাস্তাতে বেশ ভালো লাগছে, চলে চলে চলে, কি সুন্দর। এইটা থেকে ওই দিকের রাস্তা দিয়ে যেতে পারতাম বেশি ভালো লাগতো। আমরা এখন মেলা দেখতে যাচ্ছি, মেলা দেখার পথে, আর মেলাটা হচ্ছে সমুদ্রের ধারে সি বিচে, তাই নদীর যে যদিও যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছি, জাস্ট রাস্তা একটু নামলাম, বেশি দূরে নয়, সমুদ্রের ধারে যাব। এখন একটা শর্ট ভিডিও বানাবো, দিদি একটা শর্ট ভিডিও হয়ে যাক। শেষ করতে পারবে না একদিনে। তো আমরা নেমেছি, গাড়ি অনেকটা দূরে রেখে যেতে হবে, আমরা তো সবসময় সি বিচের কাছে গাড়ি নিয়ে যাই, কিন্তু এখন তো মেলা চলছে না, তো সেই জন্য গাড়িটা আমরা এখানে রেখে যাচ্ছি। গাড়ি আমাদের গাড়িটা কোথায় রাখতে হলো, এই গাড়িটার পিছনে। আমরা অন্য সময় গাড়ি নিয়ে সি বিচ পর্যন্ত যাই, তাই যেন নেমে আবার অতটা যেতে ইয়ে লাগে, এখন কতটা হেঁটে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা মেলা তলায় পৌঁছে গেছি, পুরো সি বিচের কাছে একদম পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা জাস্ট ডুববো, একটু রিদ্ধির ব্যাপারে হাত ধরে যাচ্ছে, গাড়িটা ধরে ধরে রেখে আসতে হয়েছে পার্কিং এ, কাছে পিঠে পার্কিং করতে দিচ্ছে না। আচ্ছা দেখো একটা কথা বলছি, আমাদের বাংলাতে বেঙ্গলিতে 2022 2K, আমাদের ইংলিশে যেটা 9 সেটা ওদের 2 আর কি। প্রচুর বড় মেলা, প্রচুর, কটকেরটা তো আরো বড়, বালিযাত্রা মেলা যেটা কটকে আরো বড়, পারাদ্বীপে তো মানে বিশাল বড়, পুরো বিচে বিচ কত চওড়া, তারপরে লম্বাতেও কত, মানে এদিক থেকে শুরু করলে সেদিক পর্যন্ত মানে প্রচুর বড়, মানে বিশাল বড় এরিয়া নিয়ে মেলাটা বসেছে। একদিনে বলে ঘুরে শেষ করা যাবে না, বাবা দিল্লি চলে যাবে, তোর বাবা দিল্লি চলে যাবে, এবং আমরা আজকে সেকেন্ড দিনেই চলে এসেছি, 15 দিন থাকবে মেলা, 15 দিনই ফাংশন হবে, মেলা থাকবে, বাট আমরা আসতে পারবো না, কিছু করার নেই, বাবা দিল্লি যাবে, কালকে দিল্লি যাবে, সেজন্য আজকেই চলে এসেছি সেকেন্ড দিনে মেলার। দেখো এটা 100 টাকা দাম নিল, মানে কি দাম, এই ছোটো ঢল ঢোলটার দাম 100 টাকা। আর ইদ্ধি নেবে বলে বায়না করছে, আগের দিন এসেছিলাম বিচের ধারে একটা হরিণ নিয়ে গেছে, তোমরা সবাই ব্লগে দেখেছো, আবার আজকে আমি এখানে কপিরাইট ক্লেম খাবো বলে গানের সাউন্ডটা অফ করে দিয়েছি, দিয়ে আমি কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, কেন কি এখানে প্রচণ্ড নয়েজ ছিল, প্রচণ্ড, আমি যদি এখানে কোনো কথাও বলতাম ভিডিও বানানোর সময় তোমরা তাও শুনতে পেতে না, এতটাই নয়েজ ছিল, এত জোরে গান বাজছিল, ডিজের মতন ডান্স হচ্ছে স্টেজে অলরেডি, তো সেই জন্য আমি এখানে ভিডিও সাউন্ড একটু অফ করে দিয়েছি। ডেঞ্জার লাগে আমার এগুলো, আমি শুধু দেখি আর ভিডিও বানাই, আমার একদম ইচ্ছা করে না, তবে টয় ট্রেনে উঠবো বলে এবার আমরা দাঁড়িয়ে আছি, তিনজনেই উঠবো, তাও টয় ট্রেনে উঠে একটা ভিডিও চালু করেছিলাম, জানো তো বাপ রে, সাথে সাথে এই টয় ট্রেনটা সত্যি শুরু করলো, আমার এত ভয় লাগছিলো। এটা প্লেন, প্লেনে দেখতে পাচ্ছো রিদ্ধি উঠেছে সবুজ রঙের প্লেনটাতে, দেখো তোমরা রিদ্ধি আছে সবুজটাতে, এই যে গ্রিনটাতে, এই যে বাবু এখানে আছে, ওর অ্যাকচুয়ালি ভয় লাগে, তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে মেলা যা সমুদ্রের পাড়েই বসেছে বিচেতে, তো আমরা সেই জন্য চলে এলাম একটুখানি ঘুরতে ঘুরতে এখানেই, কেননা দেখো মেলাটা এখান থেকেই স্টার্ট, এই দেখো দেখতে পাচ্ছ একটু দূরের দিকে বসেছে, কারণ দেখো বেশি সমুদ্রের কাছের দিকে এগিয়ে আসবে না, কারণ কি জলের ঝাপটা, কখনো না কখনো জল হয়তো চলে আসলো, সেজন্য কখনো তো সমুদ্র উত্তাল হতেই পারে। এই দেখো হাতে মেহেন্দি করেছি, কেমন লাগছে বলো মেহেন্দিটা, অ্যাকচুয়ালি হচ্ছে এই দেখো ঝাপ মেহেন্দি গুলো করে নাও ভালো লাগে না, রীতি পাপা বললো করে নাও বেশ ভালো লাগবে তোমার হাতে, ঠিক আছে তাহলে আমি করে নিচ্ছি, 20 টাকা নিলো করে নিয়েছি। আর দিদিও খুব কান্না করছিল, বায়না করছিল যে মাম্মা মামিও করবো, আমি তো মেয়ে নেই কিন্তু আমি করবো, আমি ঠিক আছে তাহলে করে নেই বলে ছোট্ট করে একটা ছাপ কাকু দিয়ে দেওয়া হয়েছে। তো সমুদ্রের ধারে এখানটাতে আমরা ফুচকা খাবো এবার,
অ্যাকচুয়ালি মেলাটা এত বড় না, আর বালির ভিতরে তো মানে বিচেতে হচ্ছে তো হাঁটতে হাঁটতে না, মানে বালিতে দেখবে নর্মালি হাঁটতে গেলে একটু পা ব্যথা করে, ডিমগুলো যেন ব্যথা হয়ে গেছে। তুমি আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি গাড়ির কাছে। মেলা অ্যাকচুয়ালি বিচের ধারে থেকে অনেকটা দূর পর্যন্ত আর কি গাড়ি রাখতে হয়েছে, কোনো গাড়ি অ্যালাউ নেই না চালাও, তো সেই জন্যই। আর সি বিচে না ফোনের নেটওয়ার্ক কানেকশান কাট করে দেওয়া হয়েছিল, ওখানে কোনো পেটিএম গুগল পে বগেরা অ্যান্ড ফোন নেটও চলছিল না ফোনে। আমাদের গাড়িটার সামনে তখন সাদা গাড়ি ছিল, একটা সাদা রঙের গাড়ি ছিল, কতটা হেঁটে আসলাম মেন রোডটায়, রাখতে দিলে ভালো করতো, কত দূর থেকে গাড়ি এলাও নেই। হ্যাঁ চলো খোলো, আর পারছি না, আমাকে এখানে একটা ফটো তুলে দাও না গো। তোমাদের কার কার ব্লগটা ভালো লাগলো জানিও, লাইকটা জানিয়ে দিলাম যাতে দেখতে পাও ভালো করে। মেলা দেখে এখন বাড়ি ফিরছি, গাড়িটা দাঁড় করিয়ে রেখে মেলাতে বিরিয়ানি খাইনি, তো বিরিয়ানি এখানে আনতে গেছি, কারণ মেলাতে বিরিয়ানি একটা কারণে খাইনি, কারণ আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না, তো আমরা যা যা টাকা আর কি ক্যাশ ছিল সব টাকা খরচা করে দিয়েছিলাম। তো ওখানে পেটিএম কাজ করছিল না, কারণ সমুদ্রের বিচেতে হয়েছে তো সেখানে নেট কানেকশনটা বন্ধ। দিদি তাই তো হৃদি বললো বিরিয়ানি খাবে, দেখা যাক। রাত 10টা বাজে, 9:45 বাজে, আমরা মেলায় গেছি, এই দেখো হাতে কি করেছে দেখো, মেয়েদের মতন করে নিয়েছে। কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও। প্রচুর বড় মেলা কলিঙ্গে বালিযাত্রা মেলা যেটা হয় উড়িষ্যাতে, ফেমাস একটা ফেস্টিভ্যাল কলিঙ্গে বালিযাত্রা। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ 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 জানিও, ঠিক আছে? ওকে চাচা বাই বাই, 9:45 বেজে গেছে, বেশি কথা বলবো না, ব্লগটাও অনেক বড়ও হয়ে গেছে। তাছাড়া সন্ধে 5টার সময় গেছি ওখানে, আমরা বসে একটু ফাংশন টাংশন দেখলাম, তারপর এখন বাজে 10টা। ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা পূর্ণ হলো, কেন কি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা পূর্ণ হলো একটাই কারণে, কেন কি এইখানে দোকানে কিন্তু একদম পাওয়া যায়, রাত 10টা বেজে গেলেও পাওয়া যায়। তো আর এমনিতেই মেলা হয়েছে, সবাই বিচের ধারে গিয়েই খাচ্ছে বা কিছু, তো এখানে অবশ্যই বেশি বিক্রি হয়তো হয়নি, তাও হবে বাপরে। ঠিক আছে, মেলার ক্লিপস লাস্টেও একটুখানি আমি অ্যাড করে দিচ্ছি তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য কি তোমাদের মেলাটা কেমন লাগলো, প্লিজ 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 কমেন্ট করে জানিও উড়িষ্যার কলিঙ্গ বালিযাত্রা মেলা কেমন লাগেছে, এটা এদের কাছে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল, এই টাইমটাতেই হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক তো আমি আশা করতেই পারি, তাই না? তো একটা লাইক প্লিজ, হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো আর লাইক করো, প্লিজ পেজটাকে ফলো লাইক করো আর একটু শেয়ার করে দিও। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।